সাধারণত পঞ্চম সপ্তাহে একজন নারী বুঝতে পারেন তিনি গর্ভবতী কিনা, কেননা এ সময়ের আগে হয়তো আপনার পিরিয়ড মিস হয়ে গেছে। পিরিয়ড মিস হওয়া গর্ভধারণের অন্যতম লক্ষণ। পঞ্চম সপ্তাহে গর্ভবতী নারী ও অনাগত বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন আসে এবং এ সময়ে করণীয় নিয়েই আজকের এই ভিডিও, আশা করি মনোযোগ সহকারে দেখবেন। পঞ্চম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এ সপ্তাহে গর্ভের বাচ্চাটির আকার দ্বারা একটি আপেল বীজের মতো। ধারে কাছে আপেলের বীজ থাকলে হাতের তালুতে নিয়ে বাচ্চার সাইজ কল্পনা করতে পারেন। মাথা থেকে নিচ পর্যন্ত বাচ্চার দৈর্ঘ্য হয় 0.13 ইঞ্চি, আর আগামী সপ্তাহের মধ্যে বাচ্চা দ্বিগুণ সাইজের হয়ে যাবে। ওজন এ সময়ে অনেক কম, তাই হিসাব করা হয় না। 5 সপ্তাহে কত মাস কত দিন? 5 সপ্তাহকে দিনে রূপান্তর করলে হয় 35 দিন বা মাস হিসেবে 1 মাস 5 দিন। এখানে 7 দিনে 1 সপ্তাহ এবং 30 দিনে 1 মাস গণনা করা হয়েছে। অন্যভাবে চিন্তা করলে এ সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার দ্বিতীয় মাস শুরু হয়ে যাবে। পঞ্চম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। স্তন ব্যথা। এ সময়ের থেকে আপনি স্তনে সূক্ষ্ম একটা পরিবর্তন লক্ষ্য করবেন। হালকা ব্যথা হতে পারে, হালকা স্পর্শ বা কাপড়ের ঘষাতেও বিরক্ত লাগতে পারে, তবে এটি স্বাভাবিক। বমিভাব। গর্ভবতী নারীদের বমিভাব একটি স্বাভাবিক লক্ষণ। সকালে ঘুম থেকে উঠে কিছু খেলে বমি হতে পারে বা বমিভাব সৃষ্টি হতে পারে। এ সময়ে একসাথে অনেক খাবার না খেয়ে বারবার অল্প অল্প করে খান। বেশি বমি হলে আদা খেয়ে দেখতে পারেন অথবা ডাক্তার দেখিয়ে কিছু ওষুধ খেতে পারেন। ক্লান্তিবোধ। যখন তখন ক্লান্তিবোধ এ সপ্তাহে আপনি অনুভব করবেন, তাই টানা কোনো কাজ না করে রুটিন তৈরি করে কাজ করুন। মাঝে বিশ্রাম নিন, নিয়মিত হালকা ব্যায়াম করুন। ঘন ঘন প্রস্রাব। গর্ভধারণের পর থেকে নারীর দেহে রক্তপ্রবাহ 50% বেড়ে যায়, যার কারণে পঞ্চম সপ্তাহেও আপনি ঘন ঘন প্রস্রাব অনুভব করবেন। আপনার কিডনিকে বেশি রক্ত ফিল্টার করার কারণে বেশি মূত্র তৈরি করতে হচ্ছে, তাই ঘন ঘন প্রস্রাব হওয়া স্বাভাবিক। জরায়ুতে ব্যথা। পঞ্চম সপ্তাহে এসে আপনি জরায়ুতে হালকা ব্যথা অনুভব করবেন, কেননা এ সময় থেকে জরায়ু বড় হতে শুরু করবে। জরায়ুর এই বৃদ্ধি আপনার কাছে ব্যথা হিসেবে মনে হয়। মনে রাখবেন, পঞ্চম সপ্তাহে অনেক গর্ভবতী নারীরই এসকল সমস্যা নাও হতে পারে। এর মানে এই নয় আপনার গর্ভাবস্থায় কোনো ত্রুটি রয়েছে, তাই কোনো শারীরিক পরিবর্তন না হলেও চিন্তিত হবেন না। পঞ্চম সপ্তাহে গর্ভবতীর পেটের আকার ও ওজন। এই সপ্তাহে পর্যন্ত গর্ভবতীর পেটের আকার তেমন বাড়ে না, তাই বাইরে থেকে আপনি যে গর্ভবতী বোঝাও যাবে না। তবে অনেকের হালকা পেট ভারী ভারী লাগতে পারে, ওজন এ সময় নাও বাড়তে পারে, আবার বাড়তে পারে। ওজন না বাড়লে চিন্তার কারণ নেই, সামনে অনেক সময় রয়েছে, আশা করা যায় তখন পেট বাড়বে। 5 সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। মানব আকৃতি ধারণ করার আগের গর্ভস্থ শিশুকে ভ্রূণ বলা হয়। এ সময়ে ভ্রূণ একটি ক্ষুদ্র বিন্দুর মতো দেখা যাবে, যদিও এ সময়ে আল্ট্রাসনো করার দরকার নেই। হৃৎপিণ্ড, লিভার, কিডনি, পরিপাকতন্ত্র ইত্যাদি গাঠনিক সংকেত এ সময়ে তৈরি হতে থাকে। 5 সপ্তাহে করণীয়। পুষ্টিসমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার তালিকা বাছাই করুন। আপনার দৈনিক খাবার তালিকা কেমন হওয়া উচিত এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। ফলিক অ্যাসিড, ভিটামিন শুরু না করলে এখনই শুরু করতে পারেন। কিছু কিছু খাবার খেলে এ সময়ে গর্ভপাত হতে পারে, যদি সন্দেহ থাকে খাবার নিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করুন বা আমাদের প্রশ্ন করতে পারেন। মোট কথা, সচেতন জীবনযাপনে মনোযোগ দিন। আপনার ও আপনার গর্ভস্থ বাচ্চার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন।